News Only 24, News Only 24. পয়লা জুন থেকে চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হয়েছে এক বিশেষ চিত্র প্রদর্শনী। প্রদর্শনীটি চলবে 15 জুন 2023 পর্যন্ত। প্রদর্শনী ঘুরে দেখার সময়সীমা দুপুর 3টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। প্রদর্শনী জুড়ে রয়েছে বিখ্যাত চিত্রশিল্পী অরুণ গোস্বামীর একক ছবি। প্রয়াত হবার পর অরুণ গোস্বামীর ছবিকে কেন্দ্র করে প্রদর্শনী এই প্রথমবার আয়োজন করা হয়েছে। তরুণ গোস্বামীর আঁকা ছবিতে যে কোনো স্বপ্নই বাস্তব রূপ পায়। প্রদর্শনীর সম্পূর্ণ বিষয়টি আয়োজন করেছেন চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতীত হালদার। এই চিত্র প্রদর্শনীটি বিশেষ আকর্ষণ হল চিত্রপ্রেমীরা প্রদর্শনী ঘুরে ছবি দেখার পাশাপাশি শুনতে পাবেন প্রভাস কেজরিওয়ালের বাঁশির সুর, যা প্রদর্শনীর মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অরুণ গোস্বামী লেট অরুণ গোস্বামী মারা গেছেন, কিন্তু উনি খুব ভালো আর্টিস্ট ছিলেন, বিকাশের স্টুডেন্ট ছিলেন, আর ওনার একটা নিজস্ব স্টাইল ছিল। উনি সুরিয়ালিস্ট ছিলেন, ওনার ছবির মধ্যে স্বপ্নের অনেক ব্যাপার আছে। এই প্রদর্শনী ওনার মৃত্যুর পরে ফার্স্ট টাইম হচ্ছে ওনার একক ছবির প্রদর্শনী।